सोमवार हुगलीर बैद्यबाटीते तृणमूल कांग्रेसेर उद्योगे राखी बंधन उत्सव पालन करा हलो। ए उत्सवे सामाजिक दूरत्व बजाय रेखे साधारण मानुषेर हाते राखीर संगे मास्क तुले दिलेन तृणमूलेर कर्मी समर्थकेरा। करोनार कारणे गोटा विश्व आतंकित आर सोमवार राखी बंधन उत्सव, সেই সব কথা মাথায় রেখেই পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখির সাথে মাস্ক দেওয়া হলো হুগলির বৈদ্যবাটিতে। সোমবার হুগলির বৈদ্যবাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের শ্যাওড়াফুলি নেতাজি স্কুলের মাঝবাজারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। আর এই উৎসবে সাধারণ মানুষের হাতে রাখির সাথে মাস্ক তুলে দেন তৃণমূল কর্মীরা। সোমবার সকাল ৮টা নাগাদ শুরু হয় এই রাখি বন্ধন উৎসব। এই উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা নেপাল দাস, নিমাই পাল, টুটাই ভট্টাচার্য, বাবলা ঘোষ সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। পাশাপাশি বৈদ্যবাটির পৌরসভার প্রশাসক সুবীর ঘোষের উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডেও পালন হয় রাখি বন্ধন উৎসব। প্রত্যেক বছরই রাখি বড় করে পালন করা হয় এই অঞ্চলে, কিন্তু এবছর করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখেই রাখি বন্ধন উৎসব পালন করেন বৈদ্যবাটির তৃণমূল কর্মীরা। দাদাদের সব রাখি পরা তাদের শান্তি কামনা এবং সুস্থ থাকার জন্য, আমাদের যেহেতু এবার আমরা করেছি মেজেস্কুল মাঝবাজারের প্রোগ্রামটা এবং সুবীর ঘোষের নির্দেশে তার নির্দেশ মতো আমরা এই রাখি বন্ধন উৎসব করছি। এবং এবার যেহেতু দেশে এরকম মহামারী চলছে করোনায়, তাই আমরা মাস্ক এবং বাচ্চাদের হাতে লজেন্স এবং অন্যান্য আমাদের বিদ্যালয়ের যতক্ষণ পর্যন্ত লোক থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলবে। সুজিত গৌড়ের রিপোর্ট, হুগলি।